এবারের বিশ্বকাপে ভালো করতে হলে নিজেদের সর্বস্বটাই দিতে হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। এখনো এক মাসের উপরে সময় হাতে রয়েছে বিশ্বকাপ শুরু হতে। তবে এই বিশ্বকাপ গতবারের চেয়ে ভিন্ন। এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে র্যাঙ্কিংয়ের সেরা দশ দল। বিশ্বকাপ খেলতে পারবে না জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের মতো দলগুলো। বিশ্বকাপটা দশ দলের বলেই চ্যালেঞ্জটা অনেকটাই বেশি বাংলাদেশের জন্য। পরের রাউন্ডে জিততে কমপক্ষে পাঁচটি ম্যাচ জেতা লাগবে বাংলাদেশকে। এদিকে বাংলাদেশের আগে দারুণ ফর্মে ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মোটামুটি ভারত, দক্ষিণ আফ্রিকাও বেশ শক্তিশালী দল গঠন করেছে। নিজেদের মাটিতে ইংল্যান্ড কেমন খেলতে পারে সেটি সবাইরে জানা। তাহলে কোন দলকে হারাতে পারবে বাংলাদেশ? এখন এই প্রশ্ন নিয়ে চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আগামী 30 মে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে। এবার সেই উত্তেজনায় নাম লেখালেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেট। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারালে তিনি বাংলাদেশের জার্সি পরবেন। মূলত ক্রিকেট বিষয়ক লাইভ টিভি অনুষ্ঠানে ক্রিক ইনফর ফেস অফ শন টেটকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন রাশিক তাজওয়ার নামের এক বাংলাদেশি ভক্ত। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন শন টেট। রাশিক বলেন, একটা বাজি ধরলে কেমন হয় টেট? বিশ্বকাপে যদি বাংলাদেশ তাদের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে তোমাকে বাংলাদেশের জার্সি গায়ে দিতে হবে। শুধু তাই নয়, সেই জার্সি গায়ে তোমাকে ছবিটা ইনস্টাগ্রামে পোস্টও করতে হবে। তুমি কি রাজি? শন টেট যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন সেটা তিনি উপস্থাপকের সঙ্গে হ্যান্ডশেক করেই বুঝিয়ে দেন।